টি-20 টুর্নামেন্ট বিপিএল এর অন্যতম ফ্র্যাঞ্চাইজি চিটাগং ভাইকিংস এর মিডিয়া পার্টনার হলো আরটিভি। শনিবার বিকেলে আরটিভির কার্যালয়ে এ নিয়ে দুপক্ষে চুক্তি হয়। চিটাগং ভাইকিংস এর পক্ষে স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ডিবিএল স্পোর্টস লিমিটেড এর চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ এবং আরটিভির পক্ষে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান স্বাক্ষর করেন। ডিবিএল এর ডিএমডি আব্দুল কাদির, আরটিভির মানব সম্পদ ও প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক হাবিবুর রহমান ভূঁইয়া, প্রধান বার্তা সম্পাদক লুৎফর রহমান, অনুষ্ঠান বিভাগের প্রধান দেওয়ান শামসুর রাকিব, সম্প্রচার বিভাগের উপমহাব্যবস্থাপক স্বপনধর। বিনোদন এবং বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, স্পোর্টস সবকিছু নিয়েই কিন্তু আরটিভি। তো চিটাগং ভাইকিংস একটি ভালো টিম, এবছর অনেক আগে থেকে ওনারা প্ল্যান করেছেন এবং আমরা নিজেদেরকে গর্বিত মনে করি যে আমরা ওনাদের সাথে থাকতে পারছি। ভালো কিছুর সাথে যখনই আপনার ভালোটা যাবে তখন অবশ্যই তার ওরা টার্গেটই থাকে অন্যরকম। আরটিভি নাম্বার ওয়ান বাংলাদেশে টিভি চ্যানেলের মধ্যে, আমরাও ইনশাল্লাহ নাম্বার ওয়ান টিম করার চেষ্টা করেছি। দুটো মিলেই ইনশাল্লাহ আমরা অবশ্যই ভালো রেজাল্ট করব। কাছে থেকে একজন আরেকজনকে সহযোগিতা করব, আমরা চেষ্টা করব যাতে দর্শকরা চিটাং ভাইকিংসকে আরও বেশি করে উৎসাহ দেয়। আশা করছি এবার বিপিএলে নতুন মাত্রা যোগ করবে চিটাং ভাইকিংস।